গ্লোবাল টেকে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এই মার্কারটা কেমনে র্যান্ডম মার্কার করতে হয়, যেটার কোনো ম্যাচিং নাই, একদম সব কিছু ফ্লেক্সিবিলিটি, লাইক স্লিভের পেয়ার বা ইয়োকের পেয়ার কোনো কিছুই নেই। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে একটা পেয়ার বলতে এখানে কিভাবে আমরা ইয়োকের সাথে ফ্রন্ট পার্ট এবং স্লিভের সাথে এই স্লিভটা রেখে আমরা মার্কার করব। সো সেই ক্ষেত্রে আমরা এই মার্কারকেই সেভ অ্যাজ দিয়ে লাইক আমরা এখানে লিখি মিক্সড ম্যাচিং লিখি। লিখে এখন আমার এটা আলাদা একটা মার্কার হয়ে গেছে। সো সবগুলো প্যানেল আমি উঠাই দেবো। উঠাই দিতে গেলে আমার এখানে যেটা করতে হবে সবগুলোকে সিলেক্ট করে আমি যে কোনো প্যানেলের উপরে ডাবল ক্লিক করলে উঠে যাবে। এখন এখানে আমরা প্রথমত মার্কারের লেন্থটা একটু বাড়ায় নিই, কারণ আমার এখানে 600 ইঞ্চি দেওয়া আছে, যেটা হয়তো নাও হতে পারে। সো আমরা এখানে আরও 100 ইঞ্চি বাড়ায় নিলাম, 700 ইঞ্চি। সো এরপরে যেটা করব, আমরা আগে ডিফাইন করব কোন প্যানেলের সাথে কোন প্যানেলটা জয়েন হবে। এখন আমরা জানি ফ্রন্টের সাথে ইয়োকটা জয়েন হবে। সো আমরা ফ্রন্টের একটা প্যানেল নামাবো এবং একটা ইয়োক নামাবো। নামানোর পরে এটাকে ম্যাচিং করবো। সো এই পাশে নিয়ে আসি, কারণ এই পাশে থাকলে আমরা দেখতে পাচ্ছেন এখানে আপ ডাউন হয়ে যাচ্ছে। সো আমরা এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই দুইটা পিসকে একসাথে সিলেক্ট করে এখানে গিয়ে আমরা গ্রুপে যাব। গ্রুপিংয়ে গিয়ে এখানে ব্লক ফিউজ, ব্লক ফিউজ থেকে 3 নম্বর যে অপশনটা আছে অপটিমাম ব্লক ফিউজ, এখানে একবার ক্লিক করব। করে এখানে যেই অবস্থায় আছে সেটা রেখেই জাস্ট ওকে করে দেব। ওকে করার পরে ইয়েস করব। করে এটাকে আমরা উঠিয়ে দেব। দেন আবার চাচ্ছি আমরা স্লিপটাও ম্যাচিং করতে। সেক্ষেত্রে স্লিপও সেম একটা পেয়ার নামাবো, এখানে একটা স্লিপ এরকম পাশাপাশি রেখে দুইটাকে সিলেক্ট করে গ্রুপিং ব্লক ফিউজ অপটিমাম ব্লক ফিউজ এখানে গিয়ে ওকে ইয়েস দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এটা উঠাইয়া দিলাম। দিয়ে এখন আমরা যদি মার্কার দিই, এখানে আমাদের মার্কার সেট আপ করা আছে। সো এখানে জাস্ট প্লে বাটনটা ক্লিক করলে আমাদের মার্কারটা বসে যাবে। এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্লিভের যে প্যানেল, সেই প্যানেলের সাথে মূল স্লিপটা বসে যাচ্ছে এবং ফ্রন্টের সাথে ইয়োকটা বসে যাবে। সো আমরা টাইম দিয়েছি মাত্র 1 মিনিট, জাস্ট 1 মিনিট ওয়েট করেন, এর ভিতরে আমরা এই মার্কারটা দেখতে পাবো। সেক্ষেত্রে হয়তো ইফিসিয়েন্সি আগের মার্কারের থেকে একটু কমে যাবে। সো দেখি ফাইনালি ইফিসিয়েন্সি কত আসে। আগের মার্কারে আমাদের র্যান্ডম মার্কার ছিল 21.61 ইয়ার্ড পার ডজন। সো এটাও হওয়ার পরে এটাও আমরা ক্যালকুলেশন করে দেখব কতটুকু আসে। অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ, নেক্সট কোনো ভিডিওতে আমি ম্যানুয়ালি কেমনে ক্যালকুলেশন করতে, ম্যানুয়ালি বলতে উইদাউট প্যাটার্ন, সেটা আমি দেখাবো। যাতে অনেক সময় আমরা অনেক প্রেশারে থাকি, অনেক কস্টিং মার্কার করতে হয়, সেটা যাতে আমরা খুব দ্রুত টাইমে এবং ক্লোজার ইফিসিয়েন্সিতে আমরা করতে পারি সেটাও দেখাবো। সো আমাদের মার্কার এখানে কমপ্লিট। এখন আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। মার্কার আমাদের আসছে 14 গজ 21.5 ইঞ্চি। সো আমরা এখানে প্রথমে ইঞ্চিটাকে ইয়ার্ডে কনভার্ট করে ফেলি। 21.5 ইঞ্চির জায়গায় আমরা আরও 2 ইঞ্চি প্লাস করবো, 23.5 / 36 এটা ইয়ার্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা এই ইয়ার্ডের সাথে যোগ করব 14 ইয়ার্স। সো 14.65 ইয়ার্ড আসতে হলো আমাদের এখানে 8 পিসে, ঠিক আছে। সো 8 পিসে 14.65 আসছে, এটাকে ডিভাইডেড 8 দিলে 1 পিসে আসছে 1.83। সো এটাকে যদি আমি আবার ডজনে নিতে যাই তাহলে ×12, তার মানে আগে আমার র্যান্ডম মার্কারে আসছিল 21.62 ইয়ার্ড, এখন আসছে হলো আমার 22 ইয়ার্স। এখানে হলো এটা ম্যাচিং করার কারণে। দ্যাটস ইট ফর টুডে। আল কাম ব্যাক সুন উইথ দ্য রেস্ট অফ মাই ওয়ার্ক। টিল দেন টেক কেয়ার। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়। আল্লাহ হাফেজ।